জাতির পিতার জীবন ইতিহাস তুলে ধরতে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থান করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘর। পার্বতীপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের মোড়ক সম্বলিত বিশেষ এই বগিটি। নান্দনিক কারুকাজ এবং উন্নত প্রযুক্তির সহযোগিতায় ফুটিয়ে তোলা হয়েছে এটিকে। দর্শকের সুবিধা বিবেচনায় শীতাতপ নিয়ন্ত্রিত এ বগিটি সাজানো হয়েছে নানান সাজে। ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত রাখা হচ্ছে এটি। প্রথমবারের মতো ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখে খুশি দর্শনার্থীরাও। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থানকালীন এ জাদুঘরের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু রেল জাদুঘর এই জায়গায় আসে আমার অনেক ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে আমি বলে বুঝাইতে পারবো না। জাদুঘর দেখে আমার খুব ভালো লাগছে, এর আগে আমি কখনো এটা দেখিনি, দেখে খুব আনন্দ পেয়েছি। বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর কর্মকাণ্ড, বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ড, তার জীবন আদর্শ সবকিছুই আমরা এই ভ্রাম্যমাণ যে জাদুঘর সে জাদুঘর দেখতে পেয়েছি। আমরা পার্বতীপুরবাসী আসলেই গর্বিত। আমি এইমাত্র আমার ছেলের কাছে শুনলাম যে এরকম একটা ট্রেন এসেছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি এবং বিভিন্ন কর্মকাণ্ডের কাজগুলো ডিসপ্লে করেছে, তো আমার খুব আগ্রহ জাগলো এবং আমি সঙ্গে সঙ্গেই মানে চলে আসলাম এখানে দেখার জন্য। যে আসলে এগুলো তো সৌভাগ্য যে আমরা এরকম আসলে কোনো সময় আমি দেখিনি এরকম ডিসপ্লে, আমার নিজেরই অবাক লাগছে। সারা জীবন ধরে মানুষকে জানলেও বঙ্গবন্ধুর জীবন ইতিহাস সম্পর্কে জানা শেষ হবে না, তবু এটুকু বলবো এই ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে যে আয়োজন করেছে, এখান থেকে বাংলাদেশের নাগরিকরা এটা পরিদর্শন করে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর মানে মিউজিয়াম আমাদের পার্বতীপুর উপজেলাবাসীকে উপহার দেওয়ার জন্য। আমরা এখানে আরও 5 দিন থাকবো, 5 দিন মানুষকে আমরা দেখাবো বঙ্গবন্ধুর বাল্যকাল থেকে বঙ্গবন্ধুর বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে। 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে, আবার সকাল থেকে শুরু হবে পরিদর্শনের জন্য সাধারণ মানে জনগণের জন্য। তো এই জনগণ যখন বেশি অনেকগুলো আসবে তখন তো যা মানে গাড়িটার নিরাপত্তার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তা আমরা সবার কাছেই আশা করব সবাই সহযোগিতা করে বাই সিরিয়ালে সুন্দরভাবে এটা পরিদর্শন করবেন, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই জিনিস উপভোগ করতে পারে। সেই দিকে সতর্ক দেখে আমরা ডিউটি পালন করতে বলছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা এবং সেই সাথে পার্বত্য জিআরপি পুলিশও ডিউটি করতেছি।